তোমার কাছে ফুল ফুটেছে বুঝি হ্যাঁ বাবা একটা দুটো চারটে পাঁচটা কত ফুল খুব খুশি নাও ফুল না তুমি তো একটা ফুল আবার তুমি আবার ফুল পাততে এসছো যা 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 গেল রে তাহলে গোপু দাদাকে কি দেবে সব ফুল ছিঁড়ে ফেললে গোপু দাদা নেবে না আচ্ছা তোমরা কি কেউ খেয়াল করেছ গোপু দাদা বলেছি বলে আবার নমস্কার করছে গোপু দাদা কই জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ মা মা বাবা আবার নম নম করছে জয় শ্রীকৃষ্ণ বললাম বলে আচ্ছা ঠিক আছে হার হার মহাদেব হার হার মহাদেব ওলে বাবা রে ঠিক আছে ওরে বাবা ওরে বাবা রে শোনা বাচ্চা তুমি আচ্ছা তোমরা কি কেউ লক্ষ্য করেছ মেহু আজকে একটা সুন্দর নতুন নতুন একটা জামা পড়েছে নাইট ড্রেস নিউ নাইট ড্রেস বাবা তোমরা কি আর একটা জিনিসও খেয়াল করেছো এই দেখো দেখো তো দুজন ম্যাচ হয়ে গেছে দেখো মেহু মেহু এটা কে তোমরা ম্যাচ ম্যাচ করে জামা পয়েছো নাকি হ্যাঁ তোমরা ম্যাচ ম্যাচ করে জামা পয়েছো নাকি মেহু আরে বাবা রে আমার সোনা বাবা তা কই হ্যাঁ দেখো মেহু এখন খেলা করছে আর মেহু কিন্তু কালকে বেউ বেউ যাবে সেই কারণে মেহু এখন ব্যাগ ট্যাগ গোছাবে অনেক কাজ মেহুর তাই না বাবা আই যা পয়ে গেল কিন্তু পয়ে গেল কিন্তু এটার নাম কি দিয়েছো তুমি এর নাম কি দিয়েছো এর নামটা এখনো ঠিক করা হয়নি না সেম সেম জামা পরেছে দুজনে মিলে বলে ও বলে সেম সেম জামা পরে জামা বাবা দা কুতুবি তা খাই দাও খাও খাও কই দাও হ্যাঁ ও খুদু পেয়েছে এ কে খাবে এখন তুমি খাবে না বন্ধু খাবে কে খাবে দুজনেই খাবো চলো চলো খাও খাও করতে হবে আর ঘর মুছতে হবে না ঠিক আছে অত কাজ করে দিতে হবে না আমাকে চলো অত কাজ করে দিতে হবে না চলো চলো তো চলো মাম এদিকে আসো আসো এদিকে আসো ওটাকে নিয়ে এদিকে আসো আসো নাও তাকে নাও ধরো ধরো তো হ্যাঁ ওটা সেই গন্ধ যেটা বারণ করা হয় বাচ্চাদের সেটা বেশি করে করে বাচ্চারা বাবা এটা ধরে ধরো না এইটা ধরো এইটা ধরো এইটা ধরো তুমি এইটা ধরো আসো 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 এই তোমার সোনা বাচ্চা আসো সকাল বেলায় ঘুম থেকে উঠে এখন কত কাজে ব্যস্ত সে এখন নিজে না খেয়ে আগে সব বন্ধুদের খাওয়াই সে তারপরে গাছে জল দিতে আসে আমাকে আর কিচ্ছু করতেই দেয় না সব মেহু নিজে নিজে করে মাতা কত গুড গার্ল চলো চলো বাবাকে একটু ফোন করি চলো আচ্ছা ঠিক আছে অত অত ফ্লোর মুছতে হবে না চলো ঠিক আছে ঠিক আছে হেল্প করতে হবে না অনেক করেছো ঠিক আছে আমাকে হেল্প করতে হবে না চলো এবার খাও খাও করে চলো ও বাবা রে ঠিক আছে ঠিক আছে চলো চলো এবার একটু লাভ অল করে দাও লাভ অল লাভ ইউল মেহুবুই ও মেহুবুই মেহুবুই আজকে কি সেজেছে দেখো রোজ যেতে আমার রোজ এই যে ধুপুস ধুপুস আমার আমার রোজ আমার রোজ ধোপুষ চলো ঘরে চলে বার ঘরে চলো আর লাগবে না আর লাগবে না চলো বাবার কাছে চলে যাও বাবার কাছে যাও বাবার কাছে যাও ছবি তুলেছি ভিডিও করেছি ভিডিও করেছি চলো চলো এবার চলো বাবার কাছে চলো মেহুকে নিয়ে আকেতে একটুও সময় পায় না এই আজ করব কাল করব করে করে এই কাজগুলো করাই হচ্ছিল না কোথায় যে আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে আমি কিচ্ছুই খুঁজে পাই না তাই ভাবলাম আজকে সেগুলো নিয়ে একটু বসি আর সেগুলোই গোছাতে বসে কখন যে বেলা বেড়ে গেল নিজেও বুঝলাম না জান আমার গুলো আমি নিজেও জানি না যে আমার এই কানের দুলগুলো কোথায় একটা পেয়ার পাচ্ছি আর একটা পেয়ার পাচ্ছি না এখানে সব রয়েছে টারগুলো সবে চুরি কটা এক জায়গায় করতে পেরেছি আর এই চুরিগুলো যে আমার আছে আমি তাই জানতাম না এখন সব গোছানোর সময় দেখছি এগুলো রয়েছে কত কালারফুল সব চুরি আরও প্রচুর ছিল বাট এই বছরে সব এদিক ওদিক হয়ে গেছে কিছুই খুঁজে পায় না এখন বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সময় তো মানে কিচ্ছুই খুঁজে পায় না এখানেও কত হার রয়েছে কানের দুল রয়েছে ও কত কষ্ট করে কিনেছিলাম এগুলো খুঁজে খুঁজে পছন্দ করে করে এখন এগুলোর কি বেহাল অবস্থা এইভাবে পড়ে রয়েছে দেখো পার্সেল চলে এসছে ভিডিও করতে করতে আর মেহু পার্সেলটা এখন খুলবে কি আছে তোমাদের দেখাবে দেখো তো মিহু মেহু কি আছে এটার মধ্যে দেখিয়ে দিই সবাইকে উই বাবা রে কি আছে মেহু ভীষণ এক্সাইটেড লি বাবা রে বাবা এটা কার জুতো এটা কিন্তু খেলনা না না এটা কিন্তু জুতো পরা আর পড়তে হয় হুম খুব মানে একদম কি বলবো খুব বড়দের বড় মানুষের মতো একদম ভাব ভাব করে দেখছে জুতোটা সব ঠিকঠাক আছে কিনা মা সোনা বাবাটা মা সোনা বাবা হ্যাঁ তোমার তোমার জুতো দেখো তো দেখাও তো জুতোটা এই দেখো এই জুতোটা কিন্তু মেহু ফ্লিপকার্ট থেকে কিনেছে লিঙ্ক চাইলে পারে ডেসক্রিপশনে মেহুর মাম্মা এটা লিঙ্ক দিয়ে দেবে তোমরা পারচেস করে নিও তাই না মা চলো চলো এবার খাউ খাউ করে নিতে হবে অনেক ফটো তোলা হয়েছে অনেক ভিডিও করা হয়েছে ওরে বাপ রে বাপ দেখো মেহু আবার মেহুর জিন্সের যে বেলটা ছিল এটা কিন্তু এই ড্রেসের সাথে ম্যাচ করে হোয়াইট কালারের পরে নিয়েছে আরে দেখো মেহু মাথায় হোয়াইট কালারের ফুল লাগিয়েছে জামায় একটা রোজ লাগিয়েছে আর মেহু তো আমাদের রোজ জানোই আমাদের তো আর এক্সট্রা করে রোজ কিনতে হয় না আমাদের কাছে তো সারা বছরই রোজ থাকে এই যে আমার সোনা বাবাটা আমার রোজ হ্যাঁ বিয়াল তুমি কোথায় বিয়াল দেখছো যে ম্যাও করছো দেখি তো ও এইখানে বিয়াল দেখেছে ওই কারণে বলছে ম্যাও ম্যাও হ্যাঁ ম্যা 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 সোনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেখতেই পেলে সকাল থেকে কিভাবে বিজি শিডিউলের দিন কাটে আজকে মেহুকে দিয়েছিলাম ভেজ ডাল ভাত আর একটু মাছ আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে মেহুকে কিন্তু ভীষণ সাবধানে রাখারই চেষ্টা করছি এই দেখো আমরা এখন বসে আছি খোলা আকাশের নিচে ছাদে এসেছি আজকে বহুদিন বাদে আর এই যে উফ বাপরে বাপ মশা চলে এসেছে মেহুর কাছে আর মশার হাত থেকে বাঁচার জন্য মেহুর গায়ে আমি দুই একটা স্টিকার লাগিয়ে দিয়েছি এই যে কোথায় গেল বাবান বহুত মশা এখানে থাকা যাবে না চল 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 স্টিকার লাগানোর পরেও এত মশা কি হলো তাহলে স্টিকার মশা তাড়াও যা যা করো যা মশা তারি দাও মা যা না যা যা এই মশা একদম মেহুর কাছে না না একদম আসিস না মেহুর কাছে একদম আসিস না মশা তাড়িয়ে দাও মশা তাড়িয়ে দাও না একদম তাড়িয়ে দাও ওলাই যা তো এখান থেকে বলো একটু নাচও করো একটু নাচও করো হ্যাঁ এ ল্যাসেন টু মি ইউ মালা চানা রে মশা যাও মশাদারি দাও ও র মশা যাও যাও হ্যাঁ একদম আসবে না একদম গাউনাবে হবে না আমার মিহুকে দুষ্টু মশা কোদাকারে মিহু এখন পাখি দেখছে আর আমাদের পাশের বাড়িতে পেখম আছে পেখমের সাথে কথা বলছে পেখমও মেহুর এজেরি ও মেহুর বন্ধু তাই না মেয়ুর বন্ধু আছে তো পেখম হ্যাঁ বাবা ওই যে পাখি 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 দেখো পাখি দেখো মা ওই যে পাখি চলে গেল বাবা মেহু ঘাড় ঘুরিয়ে দেখছে নিচে একদমই মানে সব সময় মেহুকে নিয়ে থাকতে ভালো লাগে না মানে আমি তো মানে ভাবি যে ওকে নিয়ে বেরোবো আর শীতের মধ্যে এমনিতেও বেরোনো হয় না এই যে এখন আমার চার দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে

ও একটু হাই করে দাও একটু হাই করে দাও হঠাৎ করে যেন গরমটা পড়ে গেল তাই না মানে শীত থাকতে থাকতে হঠাৎ করে মানে গরমটা পড়ে গেল আর আমার দেখো অবস্থা কি মানে আমি জাস্ট স্নান করে মেহুর পাশে গিয়ে শুলাম আর মেহু তক্ষুনি উঠে গেল ভীষণ খুশি হয়েছে মাকে ছাদে নিয়ে এসেছি বলে আমার এই ছাদ ভর্তি প্রচুর গাছ ছিল এখানে দেখো টবগুলো রয়েছে বাট আমি সেইভাবে গাছের যত্ন করতে পারি না বলে এখন আর গাছগুলো আমার নেই মেহু একটু বড় হলে আবার শুরু করবো বাগান আমার ভীষণ প্রিয় আর এই যে আমার এখন বাগানের প্রিয় ফুল একদম এ বাবা তোর হাতটায় নোংরা হয়ে গেল তো মা আয় ওগুলো নোংরা এদিকায় এদিকায় আমার কাছে এদিকায় আমার কাছে তুই শিগগিরি আয় ক্লিপ দে আর হাত ধুতে হবে চল চল দেখি হাত কী করলি দেখো হাতের কী অবস্থা করলো চিন্তা করো এবার এটা মুখে দেবে না ধুয়ে দিলে চল চল ধুবি চল হাত ধুবি আগে চল